আগের ক্লাসে আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সেই অধ্যায়ের অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স বা বায়ুমণ্ডলীয় গোলযোগ, সে বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে সাইক্লোন অর্থাৎ ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতের দুই ধরনের ঘূর্ণবাত ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ, সেই ঘূর্ণবাতের মেকানিজম, তাদের জোনস এবং অ্যান্টিসাইক্লোনস বা প্রতিভূঘূর্ণবাদ এবং সেই প্রতিভূঘূর্ণবাদের যে প্রভাব সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকে সে বায়ুমণ্ডলীয় গোলযোগ, সেই গোলযোগের মধ্যে আরও একটু অংশ তোমাদের বাকি রয়েছে, সেটুকু হচ্ছে মডার্ন কনসেপ্টস অফ ওয়েদার সার্কুলেশন অর্থাৎ বায়ুমণ্ডলীয় সংবহনের আধুনিক ধারণা বা বায়ু সঞ্চালনের আধুনিক ধারণা, সেই সম্পর্কে একটু আজকে আলোকপাত করব। এই অংশের মধ্যে তোমাদের যেটা রয়েছে, জেট স্ট্রিম রয়েছে, এল নিনো রয়েছে, লা নিনা রয়েছে এবং এগুলো প্রত্যেকটাই ভারতের জলবায়ু, সেই জলবায়ুর সঙ্গে তার রেফারেন্সে আমাদের আলোচনা করতে হবে। তাহলে এই বায়ু সঞ্চালনের আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট সম্পর্কে একটু আমরা জানব। তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে বায়ু প্রবাহকালে আমরা জানি যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সঞ্চালিত বা প্রবাহিত হয়, একেই সাধারণত আমরা বায়ু প্রবাহ বলি। এই পৃথিবী জুড়ে উষ্ণতার যে অসম বণ্টন, সেই বণ্টনের কারণেই বায়ুচাপের তারতম্য ঘটে। তাহলে যেখানে উষ্ণতা বেশি সেখানে কী হয়, বায়ুর নিম্নচাপ, এবং সাধারণত যেখানে উষ্ণতা কম সেখানে উচ্চচাপ বিরাজ করে। তাহলে পৃথিবী জুড়ে এই বায়ু সংবহনের প্রধান কারণই হচ্ছে বায়ুচাপের পার্থক্য, অর্থাৎ উচ্চচাপ থেকে বায়ু কী হয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এবার এই বায়ু সঞ্চালনের যে আধুনিক ধারণাগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই তোমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ু সঞ্চালনের ত্রিকক্ষীয় বা ট্রাই সেলুলার মডেল। আধুনিক যে জলবায়ু বিজ্ঞানী যারা রয়েছে তারা কি বিশ্বব্যাপী নিহত বায়ু প্রবাহের যে কারণ, সেই কারণগুলো কারণকে বায়ুকোষসমূহের যে অবস্থান সেই প্রেশার সেলকেই দায়ী করেছেন। এই বিষয়ে একটি বহুল আলোচিত তত্ত্ব হচ্ছে ত্রিকক্ষীয় মডেল বা ট্রাই সেলুলার মডেল। 1951 খ্রিস্টাব্দে বিশিষ্ট আবহবিজ্ঞানী পল ম্যান এই ধারণাটির রূপদান করেছেন। ধরা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন সেই সময় আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেই জলবায়ু বিজ্ঞানী পল ম্যান এই ত্রিকক্ষীয় বা ট্রাই সেলুলার মডেলটির অবতারণা করেছেন। এই তত্ত্বের সাহায্যে বায়ুর যে উলম্ব তলে এবং আনুভূমিক তলে বায়ুর সঞ্চালন, সেই সঞ্চালনটা সর্বদা ব্যাখ্যা করা যায়। এইভাবে বায়ুমণ্ডলে বায়ুর উলম্ব এবং আনুভূমিক যে প্রবাহ, সেই প্রবাহের ফলেই উচ্চ ট্রপোস্ফিয়ারে নিরক্ষীয় অঞ্চল থেকে উপমেরু পর্যন্ত হ্যাডলি কক্ষ এবং ফেরেল কক্ষ ও মেরু কক্ষের সৃষ্টি হয়েছে। এইগুলোকে সাধারণত এই তিনটে কক্ষকে এই ত্রিকক্ষীয় মডেল বলা হয়। তাহলে আমরা তিনটে কক্ষ বা তিনটে সেলের কথা এখানে আলোচনা করব। একটা হচ্ছে হ্যাডলি সেল বা নিরক্ষীয় সেল বলা হয়, তারপরে হচ্ছে ফেরেল সেল, আর একটা হচ্ছে মেরু কক্ষ। এই ত্রিকক্ষীয় মডেলের যে ভাগ, সে ভাগ সাধারণত বায়ুচাপ যে বলয়, সে বলয়ের উপর নির্ভরশীল। এর মধ্যে চারটি উচ্চচাপ এবং তিনটে নিম্নচাপ বলয়, তাহলে মোট আমাদের সাতটি বায়ুচাপ বলয় রয়েছে। এই বায়ুচাপ বলয়গুলির পার্থক্যর কারণেই পৃথিবীতে যাবতীয় যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহের সৃষ্টি হয়েছে। এরকম তিনটে যে কক্ষ, সেই কক্ষগুলি হলো, একটা হচ্ছে নিম্ন অক্ষাংশীয় কক্ষ যার অবস্থান
শূন্য থেকে 30 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, যাকে আমরা হ্যাডলি কক্ষ। তারপরে হচ্ছে মধ্য অক্ষাংশীয় কক্ষ, 37.5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, যার নাম হচ্ছে ফেরেল কক্ষ। আবার উচ্চ অক্ষাংশীয় কক্ষ, যেটা 60 থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, তাকে আমরা মেরু কক্ষ বা পোলার সেল বলা হয়ে থাকে। প্রথমে আমরা আলোচনা করব নিম্ন অক্ষাংশীয় কক্ষ বা হ্যাডলি কক্ষ বা হ্যাডলি সেল সম্পর্কে। নিরক্ষীয় নিম্নচাপ থেকে উপক্রান্তীয় উচ্চচাপ পর্যন্ত যে বায়ু সংবহন কোষের মাধ্যমে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু উপমুখে ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে তাপ ও ভরবেগের যে সঞ্চালন ঘটে তাকে ক্রান্তীয় কোষ বলা হয়। ইংরেজ আবহবিদ জর্জ হ্যাডলি 1735 খ্রিস্টাব্দে তার যে উদ্ভাবিত পরিচালন মডেল অনুসারে একে হ্যাডলি সেল বলা হয়ে থাকে। সাধারণত এই তাপীয় যে কারণ, সেই কারণের সৃষ্টি হয়, সেই জন্য একে আবার তাপীয় প্রত্যক্ষ কোষ বলা হয়ে থাকে। এটি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে অত্যধিক উষ্ণতার ফলে সৃষ্টি হয়, সেই জন্য একে থার্মাল সেল বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর কী হয়, লম্বভাবে কিরণ দেয়। সে কিরণ দেওয়ার ফলে বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয় এবং ঊর্ধ্ব আকাশে উঠে যায়। এরপর সেই ঊর্ধ্বমুখী বায়ু ক্রান্তীয় অঞ্চলে কী হয়, নিম্নগামী হয় এবং পুনরায় ভূপৃষ্ঠের সমান্তরালে নিরক্ষীয় অঞ্চলে ফিরে আসে। এইভাবে নিরক্ষীয় অঞ্চলে দুপাশে দুটি বায়ুপ্রবাহের যে চক্রাকার আবর্তন, সে আবর্তনকেই বিজ্ঞানী হ্যাডলি নাম অনুসারে হ্যাডলি কক্ষ বলা হয়। তারপরে আরেকটি কক্ষ, সেটা হচ্ছে ফেরেল কক্ষ বা মধ্য অক্ষাংশীয় কক্ষ, যার অবস্থান হচ্ছে 37.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ থেকে 60 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। সাধারণত 1859 খ্রিস্টাব্দে আবহাওয়াবিজ্ঞানী ফেরেল এই কক্ষটি আবিষ্কার করেছিলেন বলে একে ফেরেল কক্ষ বলা হয়ে থাকে। এটি নিম্ন অক্ষাংশের উষ্ণমণ্ডল এবং মেরু অঞ্চলের হিমমণ্ডলের মিলিত যে প্রবাহ, সেই প্রবাহের ফলে সৃষ্টি হয় বলে একে গতিশীল কক্ষ বা ডায়নামিক সেলও বলা হয়ে থাকে। আবার তাপের পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয় বলে একে ফেরেল কক্ষকে পরোক্ষ তাপীয় বা ইনডাইরেক্ট থার্মাল সেলও বলা হয়ে থাকে। সাধারণত মেরু বৃত্তপ্রদেশীয় সুমেরু বা কুমেরু নিম্নচাপ বলে বায়ু ঊর্ধ্বগামী হয়। সে ঊর্ধ্বগামী হওয়ার পরে উভয় যে ক্রান্তীয় অঞ্চল, সে ক্রান্তীয় অঞ্চল থেকে বায়ুর বিক্ষেপণ ঘটে এবং বায়ু সাধারণত নিচের দিকে নামতে শুরু করে এবং পুনরায় এই ভূপৃষ্ঠ বরাবর উভয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে একেবারে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু ফিরে এসে এইভাবেই পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের দুপাশে দুটি বায়ুপ্রবাহের যে চক্রাকার আবর্তন ঘটে, সেই চক্রাকার আবর্তনকেই বিজ্ঞানী ফেরেল নাম অনুসারে ফেরেল কক্ষ বলা হয়। এরপরে আরেকটি কক্ষ, 3 নম্বর কক্ষ, সেটা হচ্ছে উচ্চ অক্ষাংশীয় কক্ষ বা মেরু কক্ষ বা পোলার সেল। তাহলে মেরু সঞ্চালন কোষ উভয় গোলার্ধের মেরু উচ্চচাপ এবং উপমেরু নিম্নচাপের মধ্যে সংঘটিত হয় এবং এই কক্ষটি সরাসরি উত্তাপজনিত কারণে ঘটে বলে একে সরাসরি তাপীয় বা ডাইরেক্ট থার্মাল সেলও বলা হয়ে থাকে। উভয় যে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উলম্বভাবে ঊর্ধ্বগামী হয়ে মেরুর দিকে নিম্নগামী হয় এবং এই বায়ু পুনরায় মেরু অঞ্চলের দিকে, মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয়। এইভাবে পৃথিবীর মেরু অঞ্চলের দুই পাশে দুটি বায়ুর যে চক্রাকার আবর্তন বা সেল লক্ষ্য করা যায় তাকেই মেরু কক্ষ বলা হয়। তাহলে আমরা জানবো যে তিনটে কক্ষ রয়েছে, সে তিনটে কক্ষের আবহাওয়ার ক্ষেত্রে গুরুত্ব কী। এই ত্রিকক্ষীয় মডেল, সেই ত্রিকক্ষ মডেলের যে গুরুত্ব আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ভারসাম্যরক্ষা, অর্থাৎ মেরুকোষ মেরুদেশীয় বা মেরুবৃত্তদেশীয় অঞ্চলের মধ্যে তাপ বিনিময় করে। সে তাপ বিনিময় করে বলে একটা সহায়তা করে এবং পৃথিবীর তাপের যে ভারসাম্য, সে ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
তারপরে দ্বিতীয় সেটা হচ্ছে চাপ বলয় এবং বায়ুপ্রবাহের সৃষ্টি। তাহলে মেরুদেশীয় উচ্চচাপ এবং মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় মেরুবায়ু মেরু জেট বায়ুর সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে এই কোষ যে সেল বা সেলের গুরুত্বগত প্রত্যক্ষ প্রভাব রয়েছে। তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, শীতল এবং শুষ্ক পূবালি মেরুবায়ু এবং উষ্ণ পশ্চিম বায়ু মিলিত হওয়ার ফলে মধ্য অক্ষাংশে সীমান্ত গঠিত হয়, যেটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত তথা ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। তারপরে হচ্ছে তাপের যে বৈপরীত্য, সেই বৈপরীত্য ঘটে, যেমন মেরু অঞ্চলে সারা বছর ধরে শীতল বায়ুর নিমজ্জনের ফলে মধ্যস্তরের বায়ুতে স্থায়ী তাপের একটা বৈপরীত্য বা ইনভার্সেন কিন্তু সেখানে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি ত্রিকক্ষীয় যে মডেল, সেই ত্রিকক্ষীয় মডেল। এছাড়াও এই বায়ুমণ্ডলীয় কোনো জায়গার বা বায়ুমণ্ডলীয় সংবহনে আরও আধুনিক ধারণার মধ্যে যে বিষয়গুলো একটু আছে সেটা হচ্ছে লি তরঙ্গ বায়ুর যে আনুভূমিক প্রবাহকে বা উলম্ব প্রবাহকে সাধারণত বায়ুস্রোত বলা হয়। এই বায়ুস্রোত অতিরিক্ত সঞ্চার করলে সে প্রবাহিত হয় এবং প্রবাহপথে যদি কোনো পর্বত বা পাহাড় বা কোনো উচ্চভূমি সেখানে যদি বিরাজ করে তাহলে তার প্রতিবাদ ঢালে ধাক্কা খেয়ে বায়ু সাধারণত ঊর্ধ্বগামী হয় এবং এরপর সে বায়ুস্রোতটিকে পাহাড় অতিক্রম করে তরঙ্গের আকারে বহু দূর পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে। এইভাবে বিশেষ বায়ুস্রোতকে সাধারণত লি তরঙ্গ বলা হয়। এটা ভারতের যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল বা পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে, এছাড়া উত্তর পূর্বে পার্বত্য অঞ্চলে গারো, খাসি, জয়ন্তিয়া এই ধরনের বিভিন্ন পাহাড়ে এই লি তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আল্পস পার্বত্য অঞ্চলে, রকি পার্বত্য অঞ্চলে বেশিরভাগ এই লি তরঙ্গের অবস্থান লক্ষ্য করা যায়। এরপরে আর একটা বিষয় সেটা রয়েছে, তবে সেটা হচ্ছে রসবি তরঙ্গ। উভয় গোলার্ধের ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যে জিওস্ট্রপিক বায়ু, অর্থাৎ যে বায়ুটাকে হয় ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, সেই সমান্তরালে প্রবাহিত বায়ু যখন তরঙ্গায়িত পথে সর্পিল আকারে অর্থাৎ একে বেঁকে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তখন তাকে রসবি তরঙ্গ বলা হয়। সাধারণত 1930-এর দশকে শেষের দিকে আর কি সেটা সিজি রসবি গাণিতিক উপায়ে এই বায়ুপ্রবাহের উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং প্রমাণও করেছিলেন, এবং সেই থেকে এই বায়ুপ্রবাহের যে গতিবেগ তিনি নির্ধারণ করেছিলেন প্রায় 100 থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টায়। তখন সেই বায়ুটি পরবর্তীতে জেট বায়ু বা জেট স্ট্রিম নামে পরিচিতি লাভ করেছে। এবার আমরা জেট বায়ু বা জেট স্ট্রিম বা জেট প্রবাহ সে সম্পর্কে একটু আলোচনা করব। এই জেট বায়ুর আবিষ্কারের পেছনে একটা ইতিহাস সেখানে জড়িত রয়েছে, সেই ইতিহাসটা একটু আমাদের জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, অর্থাৎ 1939 থেকে 1945 এই সময়টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান যে বোমারু যে বিমান সেগুলো যখন জাপানে বোমাবর্ষণ করে বা বোমাবর্ষণ যদি যেত অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যেত, তখন তাদের বিমান চালক লক্ষ্য করেছিল ভূপৃষ্ঠ থেকে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় তাদের বিমানের যে গতিবেগ, সেই গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এবং এই বিমানগুলো যখন জাপানে বোমাবর্ষণ করে ফিরত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে, তখন চালকরা লক্ষ্য করতেন বিমানের গতিবেগ বাড়ানোর সত্ত্বেও তীব্র একটা বিপরীত মুখে টান সে বিমানের গতিবেগ কমিয়ে দিত। এর কারণ অনুসন্ধান করতে জাপানের যে চালক বিমানের চালকরা জানতে পারেন যে ভূপৃষ্ঠের ওই 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় বিমানের সমান গতিবেগ সম্পন্ন পশ্চিম থেকে পূর্বে একটি অত্যন্ত শক্তিশালী বায়ুপ্রবাহের উপস্থিতি সেখানে রয়েছে। যেমন করে নদী নিম্ন প্রবাহ তো যেমন আঁকা বাঁকা বেঁকে প্রবাহিত হয়, ঠিক তেমনই ওই বায়ুপ্রবাহ আঁকা বাঁকা পথেই প্রবাহিত হয়। এইভাবে অতি উচ্চতায় জেট প্লেনের গতিবেগে এই বায়ু প্রবাহিত হয় বলে একে জেট বায়ু বলা হয়।
সাধারণত ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতা যে জিওস্ট্রফিক বায়ু অতি দ্রুত বেগে উচ্চ ট্রপোস্ফিয়ার এবং নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে সংকীর্ণ অঞ্চল দিয়ে একটা সমস্ত রেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তাকেই জেট বায়ু বলা হয়। যেহেতু এ বায়ুটা পশ্চিম দিক থেকে পূর্বে প্রবাহিত হয় সেজন্য একে অনেকে আবার পশ্চিমা বায়ুও বলে থাকেন। জেট বায়ুর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, যেমন ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এই জেট বায়ু প্রবাহিত হয় এবং সেটা আবিষ্কৃত হয়েছে। পরবর্তীকালে জলবায়ু বিজ্ঞানী সিজি রসবির তার কয়েকটা ধারণা ছিলেন, যেমন 1 নম্বর হচ্ছে জেট বায়ু প্রবাহ ক্রান্তীয় অঞ্চলে 15 কিলোমিটার উপরে এবং উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 থেকে 12 কিলোমিটার, এটা হচ্ছে সর্বাধিক, এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত 9 কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হয়। 2 নম্বর কি জেট বায়ু প্রবাহ নদীর মতো আঁকাবাঁকা দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট এবং সুদীর্ঘ একটি বায়ু প্রবাহ, এবং এই বায়ু প্রবাহের যে গতিবেগ, সে গতিবেগ ঘন্টায় 100 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এই যে তরঙ্গ প্রবাহের গতিবেগ প্রতি সপ্তাহে সেটা পরিবর্তন হতেই পারে। তারপরে কি জেট বায়ু প্রবাহের যে দৈর্ঘ্য সেটা গড়ে প্রায় 3000 থেকে 6000 কিলোমিটার হতে থাকে, চওড়া 100 কিলোমিটার এবং বেদে 2 কিলোমিটার এর বেশি হয়ে থাকে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়, তাই জেট বায়ু প্রবাহের গবেষক সিজি রসবির নাম অনুসারে একে রসবি তরঙ্গ বলা হয়ে থাকে। আবার অনেক সময় স্বল্প পরিসরে অনুভূমিক উষ্ণতার তীব্র পার্থক্য, সে পার্থক্যের ফলে এই বায়ু প্রবাহের সৃষ্টি হয়, এবং এই বায়ু প্রধানত উত্তর গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় এবং বায়ু প্রধানত পশ্চিম থেকে পূর্বেই প্রবাহিত হয়ে থাকে। এবং জেট বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে প্রবাহিত হয়। তবে দক্ষিণ গোলার্ধে এই বায়ু প্রবাহ অত্যন্ত একেবারে নগণ্য, প্রায় দেখা যায় না বললেই চলে। জেট বায়ু প্রবাহের গতিবেগ গ্রীষ্মকালে কম এবং শীতকালে সর্বাধিক বেশি হয়, এবং জেট বায়ু প্রবাহের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির উপর মৌসুমী বায়ুর যে আগমন বা প্রত্যাগমন সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে। এবার তোমাদের দেখো একটা ছকে দেওয়া আছে জেট বায়ু প্রবাহের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং সেগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং তার যে অবস্থানকাল অর্থাৎ কোন ঋতুতে অবস্থান লক্ষ্য করা। যেমন দেখো প্রথমটা হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, এর অবস্থান হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি উত্তরাখ্যাংশ। ঠিক একইভাবে তোমরা উপক্রান্তীয় জেট বায়ু প্রবাহ, মেরু সীমান্ত জেট বায়ু এবং রাত্রিকালীন জেট বায়ু, পাশাপাশি নিম্ন উচ্চতার জেট বায়ু প্রবাহ, এগুলো প্রত্যেকটার অবস্থান, এর গতি, গতিবেগ এবং এর যে অবস্থানকাল সেগুলো একটু দেখে নেবে। এবার আমরা জেট বায়ু প্রবাহ, সেই জেট বায়ু প্রবাহের যে জীবনচক্র, সেই জীবনচক্র একটু আমরা সম্পর্কে আলোকপাত করি। দেখো দুই গোলার্ধের যে মেরু সীমান্ত অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চলে উচ্চ ট্রপোস্ফিয়ারের খাড়া তাপীয় এবং চাপ ঢাল জেট বায়ুর উৎপত্তি সাধারণত ঘটে থাকে। এই অংশে দুটি ভিন্ন উষ্ণতা এবং ভিন্ন ঘনত্বের মেরুবায়ু এবং উষ্ণ ক্রান্তীয় বায়ু মিলিত হয়, সে মিলিত হওয়ার ফলেই দীর্ঘ বায়ু প্রাচীর বা সীমান্ত গঠিত হয় এবং ওই সীমানা অঞ্চল বরাবর তাদের মধ্যে তাপ চাপ এগুলোর কি ব্যাপক তারতম্য ঘটে এবং পশ্চিম থেকে পূর্ববর্তী বায়ু জোরালোভাবে বায়ু প্রবাহের একটা সৃষ্টি হয় এবং এই ঘূর্ণিবায়ু নিরক্ষরেখা থেকে আঁকাবাঁকা পথে অগ্রসর হলে তখন তাকে জেট বায়ু বা সেই জেট বায়ুতে সেটা পরিণত হয়ে থাকে। এবারে জেট বায়ুর জীবনচক্র, সেই জীবনচক্রের প্রারম্ভিক এটা সরলরৈখিক যে অবস্থা, সে অবস্থা থেকে পুরোপুরি আঁকাবাঁকা পথে পরিবর্তিত হয় এবং সে পরিবর্তিত হয়ে আবার সেই পুনরায় প্রথমের যে জীবনচক্র, সেই জীবনচক্রে ফিরে আসে। এভাবে যে ইন্ডেক্স সাইকেল এটাকে বলা হয়ে থাকে এবং মোটামুটি 4টি পর্যায়ে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তার জীবনচক্র সেটা চলে থাকে।
প্রথমেই যে পর্যায় সে প্রথম পর্যায় হচ্ছে বৈশিষ্ট্য, যে প্রথমে জেট প্রবাহের সবচেয়ে উত্তর সে উত্তরে একবার মেরু সংলগ্ন অঞ্চলে অবস্থান করে। বায়ু মোটামুটি সরল পথেই সরাসরি পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুচাপ বলয়ের দিকে সমান্তরালে সবচেয়ে বেশি গতিতে প্রবাহিত হয়। তারপরে জেট বায়ুর উত্তরে শীতল মেরু বায়ুপুঞ্জ সে শীতল মেরু বায়ুপুঞ্জ কি হয় এবং দক্ষিণে যেটা উষ্ণ উপক্রান্তীয় বায়ুপুঞ্জ রয়েছে তার ফলে বায়ুতাপ এবং চাপ তাদের ঢাল অত্যধিক হয়। এরপরে উচ্চ এবং নিম্ন অক্ষাংশীয় বায়ুপুঞ্জের বিনিময় খুব কম হয় এবং জেট প্রবাহের তরঙ্গ খুবই কম হয়। এরপরে হচ্ছে ভূপৃষ্ঠস্থ পশ্চিম বায়ুর উত্তর দিকে সরে যায়, সে সরে যাওয়ার ফলে উচ্চতর অক্ষাংশে নিম্নচাপ ঝড় বৃষ্টির এগুলো প্রাদুর্ভাব ঘটে। তাই এই যে পর্যায় সেই পর্যায়কে হাই জোনাল ইন্ডেক্স বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কী হয়, প্রথমে হচ্ছে এই তরঙ্গের দৈর্ঘ্য, সে তরঙ্গের দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায়, তার ফলে সমগ্র যে জেট বায়ুপ্রবাহ সেই বায়ুপ্রবাহ দক্ষিণে যে নিরক্ষরেখা সেই নিরক্ষরেখার দিকে একটু সরে আসে। দ্বিতীয় হচ্ছে সর্পিলাকারে পথে অগ্রসর হয় এর যে গতিবেগ, সে গতিবেগটা অনেকটা আগে থেকে হ্রাস পেয়ে যায়। এরপর আঁকাবাঁকা পথে মেরু বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে এবং ক্রান্তীয় বায়ু মেরু অঞ্চলের দিকে গমন করতে থাকে। তৃতীয় পর্যায়ে কী হয়, এই পর্যায়ে বায়ু তরঙ্গ দৈর্ঘ্যের সে দৈর্ঘ্য আরও বেশি বৃদ্ধি পায় এবং 3-6 তরঙ্গ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে ফেলে। এই তরঙ্গগুলোকে আমরা যেগুলোকে রশ্মি তরঙ্গ বলে থাকি। এর ফলে সমগ্র জেট প্রবাহ আরও দক্ষিণে স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয়ে মোটামুটি 15-20 অক্ষাংশে চলে আসে এবং উষ্ণক্রান্তীয় বায়ু আরও উত্তরে এবং শীতল মেরু বায়ু আরও দক্ষিণে বিস্তৃত হয়ে তাপ বিনিময়ের ব্যাপক সুযোগ ঘটে এবং বায়ুপ্রবাহের চক্রপথ আরও বেশি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে বায়ুর যে গতিবেগ সেই গতিবেগ আরও বহুলাংশেই হ্রাস পেয়ে যায়। এরপরে হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে সবশেষে বায়ু কী হয়, বায়ু তরঙ্গের তরঙ্গ সর্বোচ্চ হারে বায়ু প্রবাহের বৃহৎ যে বাঘ সে বাঘগুলি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট বায়ু কক্ষে পরিণত হয় এবং নিম্ন অক্ষাংশের উচ্চ ট্রপোস্ফিয়ারের বায়ু যে কক্ষগুলো সে কক্ষগুলি শীতল মেরুবায়ু এবং বাইরের উষ্ণক্রান্তীয় বায়ু দ্বারা বেষ্টিত থাকে এবং মধ্য অক্ষাংশে বায়ু কক্ষগুলি শীতল বায়ু দ্বারা বেষ্টিত হয়ে উষ্ণ বায়ু দ্বারা সেটা পূর্ণ হয়। মূলত এই জেট বায়ুপ্রবাহ উত্তর দিকে আগের যে অবস্থান সে আগের অবস্থানকে সরে গিয়ে সর্বোচ্চ গতিবেগে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হতে থাকে। এর ফলে নিম্ন মধ্য অক্ষাংশে চক্রাকার যে বায়ুপ্রবাহ সে বায়ুপ্রবাহের বায়ু কক্ষগুলি আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে এবং এই জেট প্রবাহের যে পর্যায় সে পর্যায়কে সাধারণত লো জোনাল ইন্ডেক্স বলা হয়ে থাকে। এই পর্যায়ের শেষে জেট বায়ুপ্রবাহের যে পর্যায়ভিত্তিক জীবনচক্র সে জীবনচক্রটি একেবারে শেষ হয় এবং পরবর্তী সময়ে পুনরায় একটি প্রথম পর্যায়ের দিকে ফিরে যায় এবং ধীরে ধীরে প্রথম পর্যায়ের ধর্মগুলি এর মধ্যে অন্তর্হিত হয় এবং পুনরায় নতুন জেট বায়ুপ্রবাহের জীবনচক্র শুরু হয়। তাহলে এই হচ্ছে 4 পর্যায়। এবার এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আমরা জেনে নেব সেটা হচ্ছে ভারতের জলবায়ু, সে জলবায়ুর উপর বায়ুপ্রবাহের যে গুরুত্ব বা প্রভাব সে সম্পর্কে একটু আলোকপাত করব। প্রথমটা হচ্ছে মৌসুমী যে বায়ুপ্রবাহ, সে মৌসুমী বায়ুপ্রবাহের আগমন প্রত্যাগমন সবচেয়ে কিন্তু এই জেট বায়ুর উপর নির্ভরশীল। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে মৌসুমী বায়ু প্রবাহ সাধারণত জেট বায়ু নিয়ন্ত্রণ করে থাকে, পূর্বালী ক্রান্তীয় জেট বায়ু ভারতে মৌসুমের আগমন এবং পশ্চিমা উপক্রান্তীয় জেট বায়ু মৌসুমী বায়ুর যে প্রস্থান সে প্রস্থান ঘটিয়ে থাকে।
অন্যদিকে পরোক্ষভাবে বন্যা এবং খরাও সৃষ্টি করবে। তারপর হচ্ছে মধ্য অক্ষাংশে ঘূর্ণবাদ, নিম্ন অক্ষাংশে গোলযোগ, প্রতিম ঘূর্ণবাদ বা ঊর্ধ্ব বায়ুস্তরে যে অবস্থা সে অবস্থার বিভিন্ন ধরনের যেমন প্রতিকূল জলবায়ু, সে প্রতিকূল জলবায়ু কিন্তু এখানে ঘটে থাকে। তারপরে হচ্ছে বিমান চলাচল, যেমন জেটবায়ুর অনুকূল বায়ুস্তরের জন্যই বিমান চলাচল করে, আবার অনেক সময় এর জ্বালানির সাশ্রয় ঘটে এবং এর প্রতিকূলে কিন্তু বিমানগুলো চালানো বিমান চলতে অনেক অসুবিধার সৃষ্টি হয়। এবারে ভারতের জেটবায়ুর প্রভাব সে প্রভাব সম্পর্কে দেখ, যেমন ভারতের ওপর শীত এবং ভারতের গ্রীষ্ম এবং বর্ষাকালে ক্রান্তীয় পূর্বালী জেট এবং শীতকালে উপক্রান্তীয় পশ্চিমা জেট স্ট্রিমের প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায়। যেমন ক্রান্তীয় পূর্বালী জেট মৌসুমী বায়ুর আগমন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ফলেই ভারতে কিন্তু বর্ষা ঘটে থাকে। সেরকম ঘূর্ণিঝড় যেমন বিভিন্ন ধরনের ভারতের জলবায়ুর উপর নিম্নচাপ সৃষ্টি করে তথা সাইক্লোন সৃষ্টি হয় এবং সেগুলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি রাজনীতির ফলে কিন্তু ক্রান্তীয় জেটের গতি প্রকৃতি অনেকটাই নির্ভরশীল। তারপরে শীতকালীন যে মৌসুমী বায়ু, সে মৌসুমী বায়ু জেট তার সঙ্গে সম্পর্ক রয়েছে। যেমন শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহের সঙ্গে জেটবায়ুর একটা পূর্বালী জেটবায়ুর অতিপত্ব বেশি থাকে এবং তার ফলে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম বায়ু হতে পারে, যাকে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলা থাকে, এবং সেই পশ্চিমা ঝঞ্ঝাকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে, সেটা হচ্ছে পূর্বালী জেটবায়ু। এবার পশ্চিমী জেটবায়ু প্রবাহ এই ঘূর্ণবাদগুলিকে আবার সক্রিয় করে ফেলে, এর ফলে ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড় সহ অনেক বৃষ্টিপাত ঘটে থাকে। বিশেষত উত্তর ভারতে এই প্রভাবটা সর্বাধিক লক্ষ্য করা যায়। অপরদিকে দক্ষিণ ভারত সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ঊর্ধ্ব টপোস্ফিয়ারে এই রশ্মি তরঙ্গের প্রভাবেই মাঝে মধ্যে ঘূর্ণিঝড় সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটে, যাকে প্রি মনসুন রেনফল বা প্রাক মৌসুমী বৃষ্টিপাত বলা হয়ে থাকে। এইভাবে জেটবায়ু প্রভাব পৃথিবীতে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, তুষারপাত, ঘূর্ণিঝড়, খরা তথা বন্যা, প্রচুর ঘূর্ণবাদ, টর্নেডো, উষ্ণতার ভারসাম্য ও মৌসুমী বায়ুকে কার্যকরী করা ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। এবং এই জেটবায়ু প্রবাহ সম্পর্কে সমস্ত তথ্য আমরা এখনও পাইনি। নতুন ভবিষ্যতে আরও বিজ্ঞানীদের অবিরত গবেষণাতে আরও নিত্য নতুন বিষয় আরও বেরিয়ে আসবে এবং আমাদের যে জ্ঞানের ভাণ্ডার সে ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করবে, সেটা আমরা পরবর্তীতে আরও বেশি জানতে পারব। এই হচ্ছে মোটামুটি জেটবায়ু, সে জেটবায়ুর বৈশিষ্ট্য, এর জীবনচক্র এবং ভারতীয় জলবায়ুর কথা, মৌসুমী বায়ুর প্রসঙ্গে এই জেটবায়ুর সত্য। এবার আমরা আরও একটা বিষয় আধুনিক ধরনের সত্য, যেমন সেটা হচ্ছে এল নিনো বা একটা বাংলা ইংরেজি একটা টার্ম, সেটা হচ্ছে এল নিনো। সাধারণত স্পেনীয় শব্দ একটা এল নিনো, যার অর্থ হচ্ছে দুরন্ত বালক বা শিশুখ্রিস্ট বা চাইল্ড খ্রিস্ট বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার পেরু এবং ইকুয়েডার উপকূলে কাছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে তা দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং এটি বিশ্ব জলবায়ুকে একবারে পট পরিবর্তন করে ফেলে, এটাই সাধারণত এল নিনো বলা হয়। মোটামুটি বড়দিনের সময় 25শে ডিসেম্বরে উদ্ভূত এই ব্যতিক্রমধর্মী ভীষণ অস্থির একটা বায়ুস্রোত, সেই বায়ুস্রোতটি স্প্যানীয় ভাষাভাষী অধিবাসীরা দুরন্ত বালকের সঙ্গে তুলনা করেছে এবং এই জন্য একে এল নিনো নামকরণ হয়েছে। 1527 খ্রিস্টাব্দে পেরুর মৎস্যজীবীগণ এই সর্বপ্রথম এই উষ্ণ সমুদ্র স্রোতটি লক্ষ্য করেন। 1893 সালে পেরুর যে লিমা, সে লিমাতে অনুষ্ঠিত জিওগ্রাফিক্যাল সোসাইটি কংগ্রেসের ক্যাপ্টেন ক্যামিলো ক্যারেলে সর্বপ্রথম এই এল নিনো কথাটি বা শব্দটি ব্যবহার করেন এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
সম্পত্তি স্বপ্ন যার লক্ষ্যগুলো সাধারণত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ জেকব জে বার্কলেজ সর্বপ্রথম ইন্দ্র সম্পর্কে গবেষণা লাভ করেছেন এবং পরবর্তীতে অ্যাডাম ম্যান আয়ান প্লাইমার প্রমুখ বিজ্ঞানীরা এ সম্পর্কে গবেষণা করেন এবং বিষয়কে যে যে বিষয়গুলো তারা এলের উৎপত্তি কারণ হিসাবে চিহ্নিত করেছেন সেগুলোর মধ্যে একটা হচ্ছে নাজকা পাতের কার্যকলাপ বা অ্যাক্টিভিটি অফ নাজকা প্লেট। পেরু এবং চিলির উপকূলে অবস্থিত নাজকা প্লেট মহাসাগরীয় পথটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পাতের নিচে প্রবেশ করার সময় সমুদ্রের নিচে যে ভূমিভাগ সেই ভূমিভাগে ফাটলের সৃষ্টি হয় এবং ওই ফাটলের মধ্য থেকে অনেক সময় লাভা বাইরে বেরিয়ে আসে এবং এই উষ্ণ লাভার সংস্পর্শে সমুদ্র জল উত্তপ্ত হয়ে পরিচলন স্রোত সৃষ্টি করে। এই কারণে সমুদ্রের উপরে বায়ুমণ্ডলের উষ্ণ স্রোত লক্ষ্য করা যায় যা এলিনের উদ্ভব ঘটে থাকে। এইভাবে এই সম্পর্কে এলিনো সম্পর্কিত একটা আধুনিক মতবাদ। অনেক সময় আরও একটা কারণকে দায়ী করা হয় সেটা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা ভলকানিক অ্যাক্টিভিটি। বিজ্ঞানী অ্যাডাম এবং ম্যান এছাড়া অ্যামান মতে প্রশান্ত মহাসাগর উপকূলে অবস্থিত বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি সে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটে এবং এর ফলে সমুদ্র জলের উষ্ণতা অনেকটাই বেড়ে যায়। এই উষ্ণতা বৃদ্ধির ফলে এলিনের উদ্ভব হয় বলে মনে করা হয়। এরপর হচ্ছে বার্কলেসের তত্ত্ব। জেকব বার্কলেসের মতে একটি বৈষম্যমূলক উষ্ণবিন্দু বা অর্ম স্পট পূর্ব প্রশান্ত মহাসাগরে উৎপন্ন হয়ে পূর্ব থেকে পশ্চিমে উষ্ণতার পার্থক্য ঘটার ফলে ওয়াকার সার্কুলেশন ঘটে এবং বাণিজ্য বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে। এর ফলে উষ্ণ জলরাশি পশ্চিম দিকে অগ্রসর হয়। এর ফলে পূর্ব দিকে ক্রমশ উষ্ণ জলের বৃদ্ধি ঘটে এবং এলনিনোর সৃষ্টি হয় বলে মনে করা হয়। এছাড়া আরও একটা কারণকে দায়ী করা হয় সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরার অগ্নুৎপাত। অস্ট্রেলীয় যে ভূতাত্ত্বিক আয়ার ক্লাইমার হতে বৌদ্ধ সামুদ্রিক শৈলশিরার ভূমিকম্প এবং অগ্নুৎপাতজনিত কারণে এলনিনোর সৃষ্টি হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের সমুদ্র সম্প্রসারণের ফলেই এলনিনোর সৃষ্টি হয় বলে অনেকে মনে করেছেন। এরপরে আমরা এলনিনোর যে প্রভাব সে প্রভাব সম্পর্কে একটু জানবো। পৃথিবীর জলবায়ুগত যে বিপর্যয় সেই বিপর্যয়গুলোর মধ্যে একটা অন্যতম ভয়ঙ্কর রূপ সে রূপ হচ্ছে এলনিনো। সেই এলনিনো যা প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চলকে আবহাওয়া জলবায়ু পরিবেশের একটা দ্রুত পরিবর্তন ঘটে থাকে। প্রথম যে প্রভাব সেটা হচ্ছে বিশ্ব জলবায়ুর পরিবর্তন। এই শক্তিশালী এলনিনোর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়। সেই উষ্ণতা বাড়ার ফলে পৃথিবীর যে চাপবলয় সে চাপবলয়ের পরিবর্তন ঘটে এবং বৃহত বায়ুপ্রবাহের একটা দিক পরিবর্তন ঘটে থাকে। এই জন্য পৃথিবীতে খরা বন্যা এই ধরনের বিপর্যয়গুলো প্রায়ই ঘটে থাকে। তারপরে হচ্ছে পৃথিবীর আবর্তন গতি হ্রাস। এলনিনোর প্রভাবে পৃথিবীতে বায়ুস্রোতের পরিবর্তন ঘটে ফলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে তীব্র বেগে প্রবাহিত হয়। এইভাবে পৃথিবীর পৃষ্ঠে ওপর বায়ু তীব্র ঘর্ষণ সৃষ্টি করে এর ফলে পৃথিবীর যে আবর্তন গতি সে আবর্তন গতির হ্রাস পেয়ে যায়। এরপর হচ্ছে বাস্তবে ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়। এলনিনোতেই সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে প্রচুর সামুদ্রিক মৎস্য বা মাছ মারা যায়। একে ক্যালিও প্রেডার বলা হয় থাকে। এছাড়া সমুদ্রের বিভিন্ন প্ল্যাঙ্কটন সে প্ল্যাঙ্কটনের অগ্নিসন্ধান হয় তা সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য একেবারে বিনষ্ট করে থাকে। এরপর হচ্ছে সাউদার্ন অস্ট্রেলেশন বা দক্ষিণ দোলন হয়ে থাকে। দক্ষিণ দোলনকে এলনিনোর প্রভাবেই বায়ুচাপের যে অস্বাভাবিক ও অনিয়মিত পরিবর্তন দেখা যায় তাকেই দক্ষিণ দোলন বলা হয়ে থাকে। এরপরে অস্ট্রেলিয়াতে খরা বন্যা শৈত্যপ্রবাহ এগুলো লক্ষ্য করা যায়। মৌসুমী বায়ুর প্রভাব। এলনিনো যে বছর প্রবাহিত হয় সেই বছরগুলোতেই কুবালি জলবায়ু প্রবাহটা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে ভারতীয় মহাসাগরের যে উচ্চচাপ সেই উচ্চচাপটি অন্যান্য বছরের মতো শক্তিশালী হয় না। ফলে গ্রীষ্মকালীন বা
সেই সময় যে মৌসুমী বায়ু আরও কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং মৌসুমী বায়ু ভারতে আসতে অনেকটাই বিলম্ব করে ফেলে, অর্থাৎ পরে দেরিতে আসে। আবার দুর্বল মৌসুমী বায়ু পর্যন্ত হলে সেখানে বৃষ্টিপাত অনেকটাই কমে যায়। এইভাবে এল নিনো যে বছর আসে সে বছর খরা এবং যে বছর আসে না সে বছর প্রচুর বন্যার সৃষ্টি হয়। এরপরে আমরা এল নিনোর পূর্বাভাস সম্পর্কে একটু আমরা জানব, সেটা হচ্ছে এল নিনোর ক্ষতিকারক প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1985 খ্রিস্টাব্দে ট্রপিক্যাল ওশেন অ্যান্ড গ্লোবাল অ্যাটমোস্ফিয়ার নামে একটা কর্মসূচি গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা এর সহযোগিতায় কৃত্রিম উপগ্রহের ব্যবস্থা করা হয় এবং প্রতি 10 দিন অন্তর অন্তর সম্মুখের সঙ্গে তথ্য দ্বারা সম্ভব করা হয়েছে। এবং সম্প্রতি ভারতে এলএনের পূর্বাভাস দেওয়ার জন্য 16 প্যারাবোলার মনসুন প্রেডিকশন মডেল ব্যবহৃত হয়, যেটি কিন্তু এসব এত তথ্য সত্ত্বেও এলএনের সম্পর্কে বিজ্ঞানীদের যে মতভেদ সে মতভেদ এখনও রয়েছে। অস্ট্রেলিয়ার এক্সপার্ট ট্রেড ইনোভেশন সেন্টারের গবেষক ডক্টর ডেভিড স্টেফেনের যে মডেল সেই মডেলে দেখিয়েছেন যে 2014 খ্রিস্টাব্দে দক্ষিণ অস্ট্রেলিয়াতে এল নিনোর তীব্রভাবে চরম খরা দেখা দেবে এবং এই পরিস্থিতি ভারতেও সেটা কিন্তু দেখা যাচ্ছে বা পরবর্তীতে আরও বেশি আয়োজক হতে পারে। তো এই হচ্ছে এল নিনো। এরপরে এল নিনোর মতো আরও একটা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত একটা ধারণা সেটা হচ্ছে লা নিনা। সে লা নিনা সম্পর্কিত আমরা জানি, লা নিনা হলো একটা এল নিনোর ঠিক বিপরীত অবস্থা। এটা একটা স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে ক্ষুদ্র বালিকা বা দ্য লিটল গার্ল। দক্ষিণ আমেরিকার পেরু এবং ইকুয়েডর উপকূলের অদূরেই নিরক্ষীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু বা হাম্বল সমুদ্রসৈকত সৃষ্টি হয় এবং বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে ফেলে, তাকেই লা নিনা বলা হয়। শীতকালে উদ্ভূত এই ব্যতিক্রমধর্মী শান্ত এবং সুস্থির সমুদ্রসৈকতকেই স্থানীয় স্প্যানিশ ভাষাভাষী অধিবাসীরা ছোট মেয়ের সঙ্গে তুলনা করে তাকে লা নিনা হিসাবে নামকরণ করেছে। এটি এল নিনোর সম্পূর্ণ বিপরীত হওয়ায় একে অ্যান্টি এল নিনো বা এল ভিয়েজাও বলা হয়ে থাকে। এরপরে আমরা এল নিনোর বৈশিষ্ট্য লা নিনার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। লা নিনা একটি শান্ত শীতল উত্তরমুখী সমুদ্র স্রোত, এটি শীতল পেরু স্রোতের থেকেও অতি শীতল স্থায়িত্ব। লা নিনার প্রবাহকাল খুবই কম সময় স্থায়ী হয়, অর্থাৎ 6 মাস এবং কিছু কিছু ক্ষেত্রে 2 বছরও এর স্থায়িত্ব লক্ষ্য করা গেছে। প্রতিকাল এটি বছরে প্রতি বছর সৃষ্টি হয় না, মোটামুটি 2 থেকে 10 বছর অন্তর অন্তর শীতকালে উৎপত্তি লাভ করে। তবে এল নিনোর তুলনায় এর সংখ্যার প্রায় অর্ধেক এবং ঊর্ধ্বমুখী আবর্তে, অর্থাৎ সংলগ্ন সমুদ্রে জলের ঊর্ধ্বমুখী আবর্তে অর্থাৎ আপ বয়েলিংয়ে এই খুবই সক্রিয় হয়। উষ্ণতা লা নিনোর প্রবাহকালে ইকুয়েডর, পেরু, চিলি এই সমুদ্র উপকূলে জলের পৃষ্ঠ উষ্ণতা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। এরপরে আমরা এই লা নিনা আছে লা নিনোর উৎপত্তি যে কারণ সে সম্ভাব্য কারণগুলো সম্পর্কে একটু আলোকপাত। প্রথমে যে কারণ সেটা হচ্ছে বাণিজ্যবাহী প্রভাব। সম্প্রতিক একটা গবেষণা আছে, গবেষণা প্রকাশ পেয়েছে যে পূর্ব দিক থেকে আগত যে বাণিজ্যবাহী এবং সেই মতো সমুদ্র স্রোতের মধ্যে একটা জটিল প্রক্রিয়া সেখানে লক্ষ্য করা যায়, যার ফলে শীতল জলের উদ্গমন ঘটে এবং এর ফলে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা কিছুটা হলেও কমে যায় এবং লা নিনার সৃষ্টি হয়। পরে কারণটা হচ্ছে এল নিনোর প্রভাব। সাধারণত জানি যে পেরু, চিলি এই অঞ্চলে এল নিনোর সৃষ্টির ফলে যে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় তা অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত হওয়ার জন্যই এই অঞ্চলগুলিতে শীতল হয়ে লা নিনার সৃষ্টি হয়। এজন্য বলা হয় যে এল নিনো এবং লা নিনা দুটোই কিন্তু পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এখানে একটা
জেনে রাখবে সেটা হচ্ছে এলসো, এলিনো সাদা অসিলেশন, আরেকটা হচ্ছে এসো, অর্থাৎ সাউদার্ন অসিলেশন, আরেকটা হচ্ছে এসওআই সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন করে আসতে পারে, ভালো করে একটু দেখে নেবে। উপরে আমরা লানিনা সে লানিনার প্রভাব বা এফেক্ট সম্পর্কে কিছু দেখবো। প্রথমেই বলা হয়েছে যে লানিনা হচ্ছে এলনিনোর সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই লানিনার প্রভাবগুলি সম্পর্কে আমরা আলোকপাত করবো। এক নম্বর হচ্ছে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ এলনিনোর প্রভাবে মধ্য পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের আর্দ্র আবহাওয়া সৃষ্টি হলেও ওই একই অঞ্চলে আবার লানিনার প্রভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তারপরে হচ্ছে ক্রান্তীয় ঝড়ের প্রাদুর্ভাব, লক্ষ্য করা গেছে যে বছরগুলোতে লানিনা হয় বা হয়েছে সেই বছরগুলোতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পায়, এবং 1986 খ্রিস্টাব্দের পরবর্তীকালে লানিনার পরিমাণ এত পরিমাণে বেড়ে যায় সেখানে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের সংখ্যাও বেড়ে যায়। এইভাবে পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে যে নিম্নচাপের সৃষ্টি হয় তা লানিনার প্রভাবে শীতল বায়ুর সংস্পর্শে এসে অধিক জলীয় বাষ্প সংগ্রহ করে এবং শক্তিশালী হয়ে সেই ঝড়গুলি আরও বিধ্বংসী আকার ধারণ করে। এরপরে হচ্ছে তুষারপাত, লানিনার প্রভাবেই শৈত্য প্রবাহের সৃষ্টি হয়, সেজন্য উচ্চ অক্ষাংশে তুষারপাতের আধিক্য দেখা যায়। এবং লানিনার প্রভাবেই ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, আলাস্কা এসব দেশে পরিলক্ষিত হয়। এবার হচ্ছে বৃষ্টিপাত এবং বন্যা, লানিনার বছরগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে বন্যার প্রকোপও বাড়তে থাকে, কারণ জলীয় বাষ্পপূর্ণ শীতল বায়ু মহাদেশের মধ্যে প্রবেশ করে এবং ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটে আকস্মিক বন্যার ফ্ল্যাশ ফ্লাডের সৃষ্টি করে। এবং 1995 খ্রিস্টাব্দে লালিনের প্রভাবে নিউ জার্সিতে প্রচুর বন্যার সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে সামুদ্রিক পরিবেশের পরিবর্তন, লালিনার বছরগুলোতে সামুদ্রিক জীবের জীবের সংখ্যা অনেকটা বৃদ্ধি পায়, কারণ শীতল ঊর্ধ্বগামী জল পুষ্টি পত সংগ্রহ করে নিয়ে আসার ফলেই বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন অ্যানাকোবা, স্যামন, সার্ডিন, হেরিং এই ধরনের মাছের পরিমাণ অধিক ঘটে। উপরে হচ্ছে ভারতের জলবায়ুর ওপর প্রভাব, ভারতের গ্রীষ্মকালের মৌসুমের আগমন এবং কার্যকারিতার সঙ্গে লালিনার একটা গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। যেমন যে বছরগুলো পেরু, ইকুয়েডর উপকূলে লালিনা প্রবাহিত হয় সেই বছরগুলোতে আবার সেখানে উচ্চচাপ ক্ষেত্র গঠিত হয়, ফলে গ্রীষ্মকালে ভারত মহাসাগরে উচ্চচাপ উচ্চচাপ কেন্দ্র শক্তিশালী হয় এবং দক্ষিণ এশিয়াতেই ঋতুমালী জলবায়ু প্রবাহ খুবই সক্রিয় হয়। এর ফলস্বরূপ দক্ষিণ পূর্ব এশিয়াতেই গ্রীষ্মকালীন যে মৌসুমি বায়ু সেই মৌসুমের প্রবল প্রবাহ হয় এবং মৌসুমি বায়ু কিছুটা আগে বা স্বাভাবিক সময় আসে এবং প্রায় সর্বত্র স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, ফলে দেশের বহুবংশেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে 2011 সালের ভারতের সিস্টেম বন্যা সেই বন্যার কথা বলা যেতেই পারে। এরপর হচ্ছে ঘূর্ণপাত সৃষ্টি, লালিনার প্রভাবেই বঙ্গোপসাগর, আরব সাগর থেকে আসা অত্যধিক শক্তিশালী সাইক্লোন সৃষ্টি হয় এবং উপকূলীয় অঞ্চলে আসে পড়ে। এবং অন্যদিকে লালিনার অনুপস্থিতিতে জলবায়ু স্বাভাবিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্বাভাবিক আচরণ করে থাকে এবং স্বাভাবিক বর্ষা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। এইভাবে সমুদ্র জল, সমুদ্র স্রোতের উপর প্রভাব, মৌসুমী বায়ুর প্রভাব, জীব বৈচিত্র্যের প্রভাব, এছাড়াও শীতল লালিনার স্রোতের প্রভাবেই দক্ষিণ কুমেরুর স্রোতে ভাসমান হিমশৈলের সংখ্যা এবং আয়তন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার লালিনার পূর্বাভাস বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, রাডার এইগুলো প্রেরিত বিভিন্ন ইনফরমেশন বা তথ্য থেকে লালিনার পূর্বাভাস দেওয়া হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ক্লাইমেট সোসাইটি লালিনার পূর্বাভাস দিয়ে থাকে। এই সংস্থার মতে 2015 খ্রিস্টাব্দে
লালিনার একটা ঘটার সম্ভাবনা রয়েছিল বলে ধারণা দিয়েছিলেন এবং 2014 খ্রিস্টাব্দে এলেন এবং তারপরে আসছে যে লালিনা সেটা তিনি বলেছিলেন। এই দুই আবহাওয়ার গোলযোগ পেরু এবং চিলি দেশের অধিবাসীরা তারা বেঁধে দিয়েছে তাদের মতো বেরি এসবের সৃষ্টিকর্তা। এই হচ্ছে তোমাদের গ্লোবাল কনসেপ্ট অফ এয়ার সার্কুলেশন বা বায়ুমণ্ডলীয় সম্ভাবনের আধুনিক ধারণা। ভালো মন্দির ভালো করে পড়বে, প্রথমটা জেট স্ট্রিম, তারপর চেলিনো লালিনা, ট্রাই সেলুলার যে মডেল বা ত্রিপক্ষীয় মডেল সে ত্রিপক্ষীয় মডেলটা ভালো করে পড়বে। তারপর যার যেখানে সমস্যা থাকবে তোমরা সরাসরি গ্রুপে জানাবে এবং তার সেইভাবে তোমাদের আমি অ্যান্সার দিয়ে দেবে। তো আজকে আপাতত এই পর্যন্ত এবং এর সঙ্গে সঙ্গেই বায়ুমণ্ডল অধ্যায়ের যে বায়ুমণ্ডলীয় গোলযোগ বা অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স সেটা হয়ে গেল এবং এই বায়ুমণ্ডল অধ্যায়ের সেকেন্ড পার্ট বাকি থাকলো, সেটা হচ্ছে ক্লাইমেটিক চেঞ্জ। সেখানে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বা জলবায়ুর শ্রেণীবিভাগ এবং ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন অর্থাৎ জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে যদি কারো কোনো রিকোয়ারি বা কোনো প্রশ্ন থাকতে থাকে তোমরা সরাসরি গ্রুপে করবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিই। প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।